আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, শীতলীকরণের পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো, তো এটা সমাধান করব আজকে আমরা। তো প্রথমে আমরা দুইটি ক্যালোরি মিটার নেব, অর্থাৎ দুইটি পাত্র, দুইটি খালি ক্যালোরি মিটার নেব। নেওয়ার পর এই দুটার ওজন করব। এটা মূলত একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন, তো প্র্যাকটিক্যালে এই প্রশ্নটি আসে। তো প্র্যাকটিক্যালের মতো করেই আমরা করব যে প্রথমে দুইটি খালি পাত্র নেব, এই পাত্র দুটার আমরা ওজন নেব আগে। তারপরে আমরা একটিতে পানি দ্বারা পূর্ণ করব, আরেকটিতে যে কোনো তরল দ্বারা পূর্ণ করে দেব। মূলত কেরোসিন নেওয়া হয় পরীক্ষার সময়। কেরোসিন, আচ্ছা, একটি নাড়ুনি নেব। নাড়ুনি মানে অর্থাৎ নাড়ানোর জন্য, পানি এবং তরলটি নাড়ানোর জন্য, মিক্স করার জন্য একটি নাড়ুনি নেব, এবং উভয়টির জন্যই একটি করে থার্মোমিটার নেব। শীতলীকরণ পরীক্ষা করার জন্য প্রতি এক মিনিট পর পর আমরা পরীক্ষা করব। একটার নাম দিলাম টি ওয়ান, আর একটার নাম দিলাম টি টু। তো এই এখানে আমরা কত তাপমাত্রা দেব, তাপমাত্রা হবে মূলত 25 ডিগ্রি থেকে বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি তাপমাত্রাতে আমরা এর পানি এবং তরলের প্রতি এক মিনিট পর পর কতটি কত পার্ট দেয় সেটা আমরা নোট করে নেব। তো এগুলো আপনারা বিস্তারিত লিখবেন, বর্ণনা আমি যা বললাম সেগুলোই বর্ণনা বিস্তারিত লিখে নেবেন। এরপর ছক কাগজ অঙ্কন করব। ছক কাগজ একটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ। সেখান থেকে এটা হচ্ছে আমাদের পানির রেক, আরেকটি আমাদের হবে তরলের জন্য। তো এটা আমাদের মূলত পানি। এখান থেকে থার্মোমিটার থেকে আমরা যে পার্টগুলো পাবো সেখানে যদি আমরা লেখচিত্রে মানগুলো বসিয়ে দেই, এরকম একটা লেখচিত্র পাবো, আর এখানেও যদি আমরা বসিয়ে দেই তরলের জন্য, তো এরকম একটা লেখচিত্র পাবো, আর এটা মূলত আমাদের তরলের জন্য। আর এই লেখচিত্রের এদিকে সময় অর্থাৎ টি, এবং এদিকে হচ্ছে তাপমাত্রা নির্দেশ করে, তাপমাত্রা নির্দেশ করে। তো আমরা কি করব, একটা সরল রেখা অঙ্কন করব, যেন সরল রেখাটি দুইটি এই দুইটির রেখাকেই স্পর্শ করে। দেখুন, এখানেও স্পর্শ করেছে, এখানেও স্পর্শ করেছে। তো এই অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা একটি লম্ব অঙ্কন করব। ওয়াই অক্ষ সমান্তরালে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করব। এখান থেকে একই রকমভাবে এখান থেকেও আমরা একটি লম্ব অঙ্কন করব। এখানে এখান থেকে যে রেখাটি অঙ্কন করলাম এটার নাম দেব আমরা থিটা ওয়ান, থিটা ওয়ান, থিটা। আর একই রকমভাবে আমরা আরেকটি রেখা অঙ্কন করব যেটার নাম দেব আমরা থিটা টু। তো এখানেও আমরা একটা লম্ব এঁকে নেব। নেওয়ার পর একটু লক্ষ্য করুন, দেখুন পানির যে রেখাটি এটার সাথে এই রেখাটি এবং এই রেখাটি স্পর্শ করেছে, তো এটার দূরত্ব হচ্ছে টি ওয়ান। এবং তরলের সাথে কোন রেখাটি কোন রেখাটি স্পর্শ করেছে একটু লক্ষ্য করুন, এই রেখাটি এবং এই রেখাটি, তাহলে এটাকে আমরা দেব টি টু। দেওয়ার পর এখন নিউটনের
শীতলীকরণ সূত্র হতে পাই কি পাই যে এম এস ডেল থিটা এম এমটা আমাদের ভর এসটা আপেক্ষিক তাপ এবং ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন তাহলে এম এস তাপমাত্রার পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি ধরুন তাপমাত্রা হচ্ছে থিটা ওয়ান থেকে থিটা টু পর্যন্ত যদি হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে থিটা ওয়ান মাইনাস থিটা টু তো এটা কেন লিখলাম এটা বোঝাচ্ছি এখন এখানে লিখবেন আপনারা এরকম থিটা ওয়ান ডিগ্রি থেকে সেন্টিগ্রেড থেকে থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত শীতল হতে তরল ও ক্যালোরি মিটারের ক্যালোরিমিটারের ক্যালোরিমিটার ক্যালোরিমিটার কর্তৃক হারানো তাপ আচ্ছা এটা লেখার আগে আমরা আরেকটা বিষয়ে জেনে নেব সেটা হচ্ছে আমরা এগুলোকে প্রকাশ করব কোনটা কি সেগুলো এখানে লেখে নিই আমরা এখানে তরলের ভর তরলের ভর ধরবো হচ্ছে এম পানির ভর তরলের ভর এম ওয়ান পানির ভর এম টু তরলের ভরটা ধরেছি এম ওয়ান এবং পানির ভরটি এম টু এবং আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ ইকুয়াল টু এস এবং ক্যালোরিমিটারের ভর ধরবো আমরা ডাব্লু তা আশাটুকু এটুকু এটুকু আপনারা লিখে নেবেন এখানে এটা লেখার পর এখানে লিখে নেবেন তারপর এখানে আসবেন এটা লেখার পর এখানে আমি আগে যে দেখালাম যে নিউটনের শীতলীকরণের সূত্র হচ্ছে এম এস ডেল থিটা এম এস ডেল থিটা থেকে পাই থিটা ওয়ান মাইনাস থিটা টু কিন্তু এখানে আমাদের আছে তরল এবং ক্যালোরিমিটারের জন্য তরল এবং ক্যালোরিমিটারের জন্য যদি হয় তাহলে আমাদের এরকম হবে এম ওয়ান এস ওয়ান তরলের জন্য ধরে নিয়েছিলাম আমরা এম ওয়ান এস ওয়ান ডেল থিটা মানে তাপের পরিবর্তনটি প্লাস এর সাথে ক্যালোরিমিটারের হচ্ছে যেটা সেটা ক্যালোরিমিটারের ভর ধরেছিলাম ডাব্লু ওয়ান এস এর সাথে আমরা এস নিব না এখানে ডেল থিটা তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এম ওয়ান এস ওয়ান থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস ডাব্লু থিটা ডাব্লু থিটা ওয়ান মাইনাস থিটা টু এটা আমরা পেলাম তরল এবং ক্যালোরিমিটারের জন্য এখন আমরা পানি ও ক্যালোরিমিটার থেকে পাবো হারানো তাপটা একই রকমভাবে এখানে লিখবেন যে থিটা ওয়ান ও থিটা টু পর্যন্ত শীতল হতে পানি ও ক্যালোরিমিটার কর্তৃক হারানো তাপ এখানে আপনারা লিখবেন লেখার পর এরকম আসবে আমরা পানির ভর নিয়েছিলাম এম টু আপেক্ষিক তাপ এস টু তাপমাত্রা পরিবর্তন ডেল টু ক্যালোরিমিটারের ভর ডাব্লু ওয়ান তাপমাত্রা পরিবর্তন ডেল থিটা এই সূত্রগুলো কিন্তু আমরা পেলাম নিউটনের শীতলীকরণ সূত্র হতে এখন এখান থেকে আমরা এটার মতো করে একইভাবে লিখতে পারি এম টু এস টু থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস ডাব্লু থিটা ওয়ান মাইনাস থিটা টু এখন এটা লেখার পর
আপনারা লিখবেন এইভাবে যে এখানে পানি ও সরি এখানে আচ্ছা আমরা জানি এখানে লিখবেন আমরা জানি কি জানি যে সরি আচ্ছা একটা জিনিস লক্ষ্য করুন এখানেও যে পরিমাণ তাপ দেওয়া হয়েছে এখানেও এই একই পরিমাণ তাপ দেওয়া হয়েছে অর্থাৎ তাপমাত্রাটা কি সমান যার কারণে এর মানটা কি হবে সমান হবে কিন্তু তো আমরা লিখতে পারি শর্ত মতে কি লিখতে পারি যে এটা সমান এটা আমরা লিখতে পারি শর্ত মতে শীতলতার হার দুইটি সমান হবে কিসের তাপমাত্রার সমান হবে কিন্তু যার কারণে উভয় পাশে তাপমাত্রা দ্বারা ভাগ হবে এখন এম ওয়ান এস ওয়ান থিটা ওয়ান মাইনাস থিটা টু ডাব্লু থিটা ওয়ান মাইনাস থিটা টু নিচে টি দ্বারা ভাগ এটা সমান এখানে জায়গা হবে না এখানে লেখে নিই আমরা যে এম টু এস টু থিটা ওয়ান থিটা টু ডাব্লু থিটা ওয়ান থিটা টু নিচে টি এটা টি ওয়ান এটা আমরা দেবো টি টু এখন সিম্পলি আমরা এখান থেকে ক্যালকুলেশন করব যে এখানে কমন যায় আচ্ছা একটা জিনিস লক্ষ্য করুন এখানেও থিটা ওয়ান থিটা টু আছে এখানেও থিটা ওয়ান থিটা টু আছে আমরা থিটা ওয়ান থিটা টু কমন নেব থিটা ওয়ান মাইনাস থিটা টু কমন নিলে এখানে থাকতেছে এম ওয়ান এস ওয়ান ডাব্লু নিচে হচ্ছে টি ওয়ান একই রকমভাবে উভয় এ পাশেও আমরা থিটা ওয়ান থিটা টু কমন নিব এখানে থাকবে তাহলে এম টু এস টু প্লাস ডাব্লু নিচে হচ্ছে টি টু কারণ এটা আর এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় এখানে থাকতেছে এম ওয়ান এস ওয়ান প্লাস ডাব্লু টি ওয়ান ইকুয়াল টু এম টু এস টু প্লাস ডাব্লু টি টু আচ্ছা এখন আমরা এটাকে একটু সাজিয়ে নেব কীভাবে সাজিয়ে নেব দেখুন যে এটা যদি এই পাশে নিয়ে আসি এটা এই পাশে নিয়ে আসলে এই পাশে কী থাকতেছে এম টু এস টু প্লাস ডাব্লু এটা আগে লিখলাম এখন এটা এই পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে যেহেতু ভাগ আছে তাহলে টি টু উপরে যাবে টি ওয়ান নিচে এম ওয়ান এস ওয়ান ডাব্লু আচ্ছা এম টু এস টু এস টু এই ডাব্লুটা আমরা এই পাশে পার করে দেব কারণ আমাদের আপেক্ষিক তাপ বের করতে বলেছে আপেক্ষিক তাপ আমরা কি জানি এস এস সমান আপেক্ষিক তাপ তো আমরা এস এর মানটি বের করব যার কারণে এটা যদি পার করে দিই এই পাশে মাইনাস হয়ে যাবে এম টু এস ওয়ান ডাব্লু এটা হচ্ছে মাইনাস ডাব্লু আচ্ছা এখন আমরা এই এমটাও এই পাশে পার করে দেবো এস টু এম পার করে দিলে ভাগ হয়ে যাবে টি টু টি ওয়ান এম টু এস ওয়ান মানে কি এম টু হবে না এম ওয়ান হবে এখানে এম ওয়ান হবে ভাই
M1, এটা লিখেছি M1, M1, তারপর W, মাইনাস W, এটাই। তো এটার একক হবে জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স অন। তো এই ছিল শীতলীকরণ পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়ের পদ্ধতি। ধন্যবাদ।